আমরা যেমনটি বলছিলাম যে 298টি আসনের বেসরকারি ফলাফল কিন্তু ইতোমধ্যে ঘোষণা করা হয়ে গেছে। দর্শক আপনারা নিশ্চয়ই ইতোমধ্যে অবগত হয়ে গেছেন, আওয়ামী লীগ এখানে 225টি আসনে বিজয়ী হয়েছে, স্বতন্ত্র 61টি আসনে এবং জাতীয় পার্টি 11টি আসনে, পাশাপাশি কল্যাণ পার্টি অর্থাৎ অন্যান্য যিনি মোহাম্মদ তিনি 1টি আসনে বিজয়ী হয়েছেন। অর্থাৎ এই 298টি আসনের ফলাফল এক নজরে আমরা জানালাম কেমন হলো এই নির্বাচন, সেই বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনেওয়াজ। জনাব মোহাম্মদ শাহনেওয়াজ, আপনাকে স্বাগত চ্যানেল 24 স্টুডিওতে। আপনার কাছে এই প্রশ্নটি দিয়ে শুরু করতে চাই, এই নির্বাচন গতকালের নির্বাচন কেমন হলো, আপনার মূল্যায়ন জানতে চাইব। আসলে নির্বাচনের আগে বেশ কয়েকদিন বেশ উৎকণ্ঠা দ্বিধা দ্বন্দ্ব এগুলো কাজ করছিল, যে একদিকে একটা দল বয়কট করেছে, শুধু বয়কটই করেনি, প্রতিহত করার ঘোষণা দিয়েছে, প্রতিহত করার বিভিন্ন পদ্ধতিও নিয়েছে, সাথে সাথে আগুন সন্ত্রাসও চলছিল, ট্রেনের লাইন উঠিয়ে দেওয়ার বিষয় এবং বেশ কিছু মৃত্যু আমরা দেখেছি, সব মিলে মানুষের একটা উৎকণ্ঠা ছিল যে নির্বাচনের দিন কী যেন হয় সেই জন্য। কিন্তু নির্বাচন যেই আস দিনটা যেই আসলো, ভোট থেকে পরিবেশটা খুব সুন্দর হলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে আরম্ভ করে প্রশাসনে যারা ছিল সবাই তাদের দায়িত্ব প্রচণ্ড সুন্দরভাবে পালন করার চেষ্টা করলো। নির্বাচন কমিশন তার দায়িত্বগুলো যেভাবে বন্টন করে দিয়েছিল বিভিন্ন অর্গানাইজেশনকে সুন্দরভাবে পালন করছিল, অর্থাৎ ভোটের দিন সুন্দরভাবে ভোট হয়ে গেল এবং মনে হলো যেন অনেক আগের দিনে ফিরে গিয়েছে, সুন্দরভাবে একটা ফেস্টিভ মোডে যেমন ভোট দিত সেইভাবে একটা মানে পরিবেশ তৈরি হয়ে গেছিলো। তবে সংখ্যা তো কিছু কমবে, ভোটারদের সংখ্যা কমে যাবে, এ কারণ একটা বড় দল এবং তার অনেক তার ভোটারও তাদের পক্ষে আছে, তারা ভোট দিতে না আসার জন্য তাদেরকে নির্দেশনা দিয়েছে দলটি, তারপরে তারা না আসার জন্য ভোটারদের না আসার জন্য অনেক ক্যাম্পেইনিং। আপনি আপনি যেমনটি বলছিলেন যে এবারের নির্বাচন একেবারে আগের দিনে ফিরে গিয়েছেন, অর্থাৎ এখানে একেবারে সহিংসতা গুটি কয়েক ছাড়া হাতে হয়নি, আসলে তো যারা রাজনীতি করেন রাজনীতির মাঠের মানুষ যারা রয়েছেন তারা অনেকেই বলছেন যে এবারে নির্বাচনে সহিংসতা না হওয়ার পেছনে মূল কারণ ছিল বিএনপি অংশগ্রহণ না করা। যদি তাই হয় সেক্ষেত্রে আরেকটি নতুন প্রশ্ন তৈরি হয় কিনা যে অংশগ্রহণমূলক নির্বাচন হয়নি? না, আমি এই ব্যাপারে দ্বিমত পোষণ করি যে বিএনপি অংশগ্রহণ না করাতে যে সহিংসতা কম হয়েছে এই কথাটা আমি বিশ্বাস করি না। আমি বরং বলি বিএনপি আসলে আরও সুন্দর প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হতো, আবার সুন্দর নির্বাচন হতো, মারামারি করার চেয়ে ভোট আনার পক্ষে এখন থাকতো, কারণ নির্বাচিত তো হতে হবে। তো সেই আর যেইভাবে নির্বাচন কমিশন বিএনপি না আসলে মানে সেইভাবে কি আসলে নির্বাচন গ্রহণযোগ্য বলা যায় কিনা? আসলে কোনো নির্বাচনে বিএনপি মতো একটা দল না আসাতে একটা অতৃপ্তি থেকে যাবে, এটা ঠিক আছে, কারণ একটা বিরাট দল এবং বেশ তাদের ভোটার অনেক ভোটার প্রায় 30%-এর উপরে ভোট আর না আসাতে অতৃপ্তি থেকে যাবে, কিন্তু কোনো গ্রহণযোগ্যতা অগ্রহণযোগ্যতা আইন এগুলো নিয়ে কোনো প্রশ্ন ওঠার কারণ নেই, কারণ আইনে কোথায় অত নাই যে এত ভোটার এত দল না আসতে নির্বাচন হবে না। ভোটাররা মোটামুটি একটা নির্দিষ্ট পরিমাণ আসলেই সেটাকে ভোট গ্রহণ করবে, এটা কোনো নির্দিষ্ট পরিমাণ টাপ দেওয়া নাই, যে কোনো পরিমাণ আসলে হবে। তবে আমরা যে বলবো গতকালকে যে নির্বাচন সেখানে এই 30% যদি বাদ দিয়ে দেয় তার সাথে আরও 5% ধরেন তারা যেতে সম্ভাবনা আছে, 65% লোক হয় আওয়ামী লীগ আর নয়তো নিরপেক্ষ আর প্রথম ভোটারও এর মধ্যে আছে। তো তা সেই তুলনায় সিসি বলেছেন যে প্রায় 40%, তা আমার মনে ওনার তো উনি অবশ্য এই কথাও বলেছেন যে আমি ক্যালকুলেট না করেই বলেছি এবং এটা ক্যালকুলেট করে পরে বলা হবে। তা আমার যেটা মনে হয় সারাদিনে যে খবর পেয়েছি ওনারা তো অনেক বেশি খবর পেয়েছেন, তা আমার কাছে মনে হয় 35-37-38-এর বেশি হবে কিনা আমার সন্দেহ, এখন আজকে বোঝা যাবে আসলে কত পার্সেন্ট ভোট হয়েছে। তাহলেও আমি বলবো যে মানুষের যে যারা ভোট দিয়েছে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে, যারা ভোট দিতে গেছে খুব শান্তিতে ভোট দেওয়ার পদ্ধতি অনুসরণ করতে পেরেছে। হ্যাঁ, এখন সামনে নির্বাচনের ক্ষেত্রে কি এটি কোনো মানদণ্ড রাখার প্রয়োজনীয়তা আপনার কাছে মনে হয় কিনা, যে কতখানি ভোট পড়লে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক বলা হবে? আসলে আমরা তো
আরপিও অনুসরণ করে নির্বাচনটা করে। আরপিওতে এইভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। যেমন 2014 সালে আমাদের সময় যে নির্বাচন হয়েছে 153 জন তো ভোটে লাগেনি, অনেকে সামান্য ভোটে বিজয়ী হয়েছে। এবারও মোটামুটি ভালো ভোট হয়েছে, তো অনেকে তো আসলে এটা না, মানে ভোটটা যে আসার জন্য পরিবেশটা তৈরি করে দিতে হবে, মানে যেটাকে লেভেল প্লেয়িং ফিল্ড বলে ওটা তৈরি করে দিতে হবে। তারপরে কে আসলো না আসলো সেটা তার ব্যক্তিগত বিষয়। ভোটারদেরকে জোর করে আনারও বিধান নাই, আবার জোর করে ফিরিয়ে দেওয়ার বিধান নাই। আর তবে প্রার্থী যারা তারা চেষ্টা করবে তাদের পক্ষে টানার জন্য ভোটারদেরকে আনার, সরি, তো সেই সব ক্ষেত্রে কোনো নির্দিষ্ট করে দেওয়া ঠিক হবে না। এই জন্য বিশেষ করে আমাদের দেশে নির্দিষ্ট করার কোনো কারণ নেই। বিভিন্ন দল বিভিন্ন সময়ে বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে, যেটা আইনি হোক বেআইনি হোক। আমাদের অস্ট্রেলিয়ার কথা চিন্তা করেন, অস্ট্রেলিয়ায় যে ভোট হয় সেখানে যদি কেউ ম্যান্ডেটরি ভোট দিতে হবে, আমাদেরকে ম্যান্ডেটরি অবস্থা ম্যান্ডেটরি ভোট দিতে হবে, না দিলে £50 জরিমানা। আচ্ছা, যদি অনেকে করে কি ভোট দিতে অনাগ্রহ প্রকাশ করে, অ্যাডভান্স $50,000 জমা দিয়ে সে অংশগ্রহণ করে করে, মানে ভোট দিতে যায় না। এই হলো অবস্থা। কাজে এক এক দেশে এক এক নিয়ম। আমাদের দেশে ভোটাররা যা আসবে তারা সুন্দরভাবে ভোট দিতে পারলো কিনা এই পরিবেশটা তৈরি করে দিতে পারলেই যথেষ্ট। এখন ভোটারদের নিজের চাইতে এটা ফান্ডামেন্টাল রাইট, সেকে যদি আমার এই ফান্ডামেন্টাল রাইটটা আমি এক্সারসাইজ না করতে চাই জোর করে করার কারণ। শুনছিলেন দিনাজপুরে একটি আশার খবর হচ্ছে যে সেখানে যে ধরনের একটা আশঙ্কা করা হচ্ছিল যে বিএনপি যে আন্দোলন বা হরতালের কথা বলা হচ্ছিল সেখানে হানাহানির একটা শঙ্কা ছিল, যদিও সেখানে কোনো কিছুই হয়নি, এটি আশার খবর। এবং বিভিন্ন জেলাতেও আপনিও বলছিলেন বিভিন্ন জেলাতেও একই রকম চিত্র, তো এটি তো আশার খবর। পাশাপাশি আপনার কাছে এই মুহূর্তে যে বিষয়টি জানতে চাইবো যে নির্বাচনের আগে কিংস পার্টি বলি বা তৃণমূল বিএনপি বলি, এছাড়াও হেভি ওয়েট প্রার্থী যারা ছিলেন তারা হেরে গিয়েছেন এবারে নির্বাচনে, মানে অন্যরকম একটা অঘটন ঘটে গেল, এইটিকে আপনি কিভাবে দেখেন? কারণ তৃণমূল বিএনপির কথা যদি বলি তারা বলছিল যে তারাই বিজয়ী হলে তারাই প্রধান বিরোধী দল হবেন বলে এক ধরনের আশার কথা বলছেন, যদিও তারা শুধু আলোচনায় ছিলেন, এরপর আসলে কিছুই করতে পারেননি। আসলে তারা তাদের দলটার দিকে আমরা যদি তাকাই, শমশের ভবিন চৌধুরী সভাপতি আর খন্দকার উনি সেক্রেটারি জেনারেল, তো ওনাদের দুইজনেই কিন্তু বিশেষ করে ওনাদের সভাপতি যে শমশের মবিন চৌধুরী, উনি আরও 10 বছর আগে রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন, গিয়ে আলগা হয়ে গেছেন, হঠাৎ করে চলে এসেছেন। তো রাজনীতিটা তো এইভাবে হয় না। আর তৈমুর আলম খন্দকার অনেক নির্বাচনী করেছেন, কোনোটাতে যে ফলাফল তো তার পক্ষে গিয়েছে এটা আমরা দেখিনি। আর উনি যেভাবে দলটা গুছানে চেষ্টা করেছেন মোটেও তার ধারে কাছে নাই। মৌখিকভাবে আপনি যেটা বলছিলেন যে আসলে মুখে মুখেই তারা দলটাকে নিয়ে, আর দলে এমন কোনো ব্যক্তিত্ব নাই যে কারণে দলটাকে মোটামুটি রেডি হয়েছেন, কিছু নমিনেশন দিয়েছেন, এবং তারা নিজেরাও জনগণের কাছে যে খুব গ্রহণযোগ্য কোন সময় ছিল কোন সময় সেই অবস্থা ছিল না, সেই ক্ষেত্রে ধরেই নেওয়া হয়েছিল যে খুব কিছু যদি তারা নির্বাচন করে যদি সরকারে আনুকূল্য পায় অথবা এই একটা বড় দলে আনুকূল্য পায় হয়তো দুই একজন দাঁড়িয়ে যেতে মানে হয়ে যেতে ফলাফল তাদের পক্ষে, কিন্তু তাও হয়নি নর্মাল। কারণ যেমন তাদের সেক্রেটারি জেনারেল এগেনস্টে যিনি দাঁড়িয়েছেন তিনি খুব বেশ কয়েকবার উনি এমপি হয়েছেন, মন্ত্রী তিনি, এবং তার ইনফ্লুয়েন্সও যথেষ্ট আছে। সেখানে তৈমুর আলম খন্দকারের কোনো সুযোগ ছিল না। শমশের মবিন চৌধুরীর ব্যাপারেও তাই, ওখানে আমাদের প্রাক্তন যে শিক্ষামন্ত্রী উনি ছিলেন, তো উনি থাকা ওই উনি হওয়াতে ওনার পপুলারিটিও আছে আওয়ামী লীগের লোক, প্লাস উনি মন্ত্রী ছিলেন সাথে সাথে ওই কাজে। এখানে আর শমশের মবিন চৌধুরী ইনঅ্যাক্টিভ ছিলেন পলিটিক্স থেকে নিজে ঘোষণা দিয়ে, তো সেই ক্ষেত্রে মানুষ শুধু একজনকে মাথায় নিয়ে নেবে এটা আশা করা যায় না। এই অর্থাৎ তৃণমূল অথবা ওই যে বিএনএম যেটা আছে এরা মূলত ওই ইলেকশনের সময় নাড়াচাড়া দিয়ে কোনো সুবিধা পা, আমার কাছে মনে হয়েছে কোনো সুবিধা আদায় করা যায় কি না, যেহেতু বিএনপি আসলো না, আর তাতে বিএনপির কাছাকাছি এবং বিএনপির প্রাক্তন কর্মী অথবা ছোটোখাটো নেতা তারাই এগুলো করেছে,
করার ফলে চেষ্টা করেছে সরকার থেকে অথবা আওয়ামী লীগ থেকে কোনো সুবিধা নিয়ে তারা যদি কেউ কেউ এমপি হতে পারে, কিন্তু আওয়ামী লীগ এই সুযোগটা দেয়নি। না দেওয়ার ফলে তারা দেশ তিমিরে সে তিমিরেই রয়ে গেছে, কোনো আলোতে আলোচনায় শুধু রয়ে গেছেন কিন্তু কাজের কাজ কিছু করতে পারেনি। অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ শাহানেওয়াজ, আমাদের সাথে যুক্ত ছিলেন সাবেক নির্বাচন কমিশনার।